হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কেউ কেউ হানি সিঙ্গার আজকে খুব কাজে আসলো এই গানটা বুঝতে পারলে আজকে খুব কাজে আসলো গতকালকে আমি তো ভাবছি রাত বারোটা যখন প্রিমিয়ার করেছে তখন রাত বারোটার সময় লাইভে আসবে ও রাত বারোটার সময় রাত বারোটা বাজতে পারে না আমি লাইট অফ করে দিয়ে ওই ঘরে গেছি হ্যাঁ আমাদের পাশের ঘরে পর বলছি কি গো তুমি কই যাও তুমি শোভা না আমি বলছি না একটা সুল্লুখর ম খাইয়ে আইবে মাতলামো করতে আমি এটা মিস করতে পারমই না যাও বা মিস করতে পারুম এই মাতলামোটা করুন হ্যাঁ মাতলামো ওইটা যদি ভিডিও প্রাইভেট করে দেয় মজাই নিতে পারুন না ডাইরেক্ট ফেস টু ফেস যেই মজা হুম দুইটা কমেন্টও করছিলাম চল ফট মাতাল চল ফট চুল্লু কর হ্যাঁ এই বলে দুইটা কমেন্টও করছিলাম তা কমেন্ট দেখার মতন ওর ক্ষমতা কি ছিল না গো না ফ্ল্যাশব্যাক কত হাড় ভাঙা খাটুনি কতগুলো ভিডিওর এডিটিং কত প্রমোশনাল ভিডিও বাজারে যাওয়া এই করা সেই কত ক্লান্ত ক্লান্ত এত না যারা দিন মজুর তারাও হয় না যারা করে যারা মাঠে ঘাটে কাজ করে আমাদের মুখে অন্য অন্য সংস্থান করে তারাও মনে হয় এত মানে ঘুমে ভাইঙ্গা পড়ে না ঘুমে ঢুল্লা পড়ে না তোর ঘুম আসে কোথার থেকে এই পোতানা ইচ্ছা বেটা তোর ঘুম আসে কোথার থিকা হ্যাঁ তুই তিন তোর করার চেষ্টা করলি আর সেইটা যেই তোর বউ বললো ক্যামেরাতে অমনি তোদের সবার মধ্যে আগুন জ্বলে উঠলো তাই না বলছে আমার মাথা পাতা খারাপ হয়ে গেছে মাথা পাতা তো খারাপ হবেই চুল্লুকর মাথা পাতা তো খারাপ হওয়ার কথাই তুই অন্যের পুরো জীবনটা খারাপ করে দিতে চাইছিস হ্যাঁ করে এসেছিস পাঁচটা বছর জীবন খারাপ করেছিস আর এখন নতুন করে তাকে মানে বলবো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে হুম আজকে তোর মাথা খারাপ হবে না তো কার মাথা খারাপ হবে ও ফেসটা দেখতো পুরো বান্দরের লাহান পুরা বান্দর পুরা চুল্লুকর বান্দর দেখতে পাইছিল হ্যাঁ তোমরা দেখতে পেয়েছ সেই কারণেই ওকে বাটা খাদিমস অজন্তা তারপরে শ্রীলেদাস শ্রীলেদাস তো হ্যাঁ জুতারি ব্র্যান্ড একটা তাই না ঠিক বললাম হ্যাঁ সব কিছু দিয়া ওরে একেবারে ভরাইয়া দিস ভরাইয়া দিস আর সাথে বড় বড় মগে হুম দারু বোতল চা তো তোমরা বোতল গ্লাস সব কিছু স্টিকার দিয়ে ওরে ভরাইয়া দিস হ্যাঁ আর কি বলবো দি। অন্য কিছু তো বলতে পারি না তো ফোন দিয়ে কী করছে নেগেটিভ নিয়ে সব করে পুটক করে ডিলিট করে দিছে বা কমেন্ট ও যে মানে লাইভ ভিডিও লাইভ চলাকালীন যে কমেন্টগুলো থাকে না সেটা হাইট করা যায় লাইফটাকে যখন পাবলিক করে দিল মানে লাইফটা শেষ করার পরে সেই কমেন্টগুলোকে হাইট করা যায় আর ও হাইট করে দিয়েছে কারণ যেই হারে জুতোর বাড়ি পরছে কালকে ইস এই সুযোগ করা যায় এই সুযোগ করা যায় না বাবা ওরে ভেঙামো না আমার চোখ বুড়ু ব্যথা করে ওরে ভেঙাইতে গেলে এরম এরম চোখ চোখ ঠোক ব্যথা করে তো যাই হোক গতকালকে একটা কথাই বলে যাচ্ছে কন্টিনিউ একটা কথা বলে যাচ্ছে কি হে কি মিথ্যা কথা বলছে কি মিথ্যা কথা বলছে সব মিথ্যা কথা বলছে সব মিথ্যা কথা বলছে আচ্ছা সব মিথ্যা কথা বলছে তাই না হ্যাঁ সব মিথ্যা কথা বলছে টিনা সব মিথ্যা কথা বলছে ঘাড়ে কয়টা মাথা ওর ওর ঘাড়ে কয়টা মাথা যে তোকে নিয়ে তোর বাপকে নিয়ে তোর মাকে নিয়ে এত বড় বড় কথা বলবে তাও আবার মিথ্যে বলবে আইনের ভয় নেই শাস্তির ভয় নেই ও যদি মিথ্যে কথা বলবে তাহলে এতদিন কেন বলল না এতদিন কেন বলল না এই একটা মাস ধরে কন্টিনিউ তুই যেইভাবে ওকে বিক্রি করে খেয়েছিস তাহলে এতদিন কেন বললো না এই বিষয়টা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি উইথ প্রুফ ঠিক আছে অ্যাহ এই সন্দ্বীপ ইয়ে ফনদীপ ফনদীপ আমাদের কাছেও কিন্তু কিছু কিছু প্রুফ রয়েছে বুঝতে পারলি তো তুই যেমন এর আগে হ্যাঁ সবাইকে বিলিয়ে বেড়েই বেরিয়েছিস তেমনি আমিও কট্ট করে জোগাড় করেছি কট্ট করে বুঝতে পারলি তো প্রচুর কট্ট করে জোগাড় করেছি তো সেইগুলো আমি শোনাবো সেইগুলো আমি পাবলিককে শোনাবো বুঝতে পারলি আরও পরিষ্কার হয়ে যাবে আরও পরিষ্কার হয়ে যাবে সবার সামনে তোদের ফেসটা আরও পরিষ্কার হয়ে যাবে অনেকটা পরিষ্কার হয়েছে অনেক ভিক্কার জানাচ্ছে মানুষ হুম আরও জানাবে না তোর মতন এরকম মানুষের চোখে সিম্প্যাথি কার্ডের পর্দা লাগিয়ে দিইনি না আমি দিয়েছি না টিনা দিয়েছে আমরা কেউ দিইনি আর টিনার হয়ে যারা ভিডিও করছে পজিটিভ ভিডিও করছে তারা আমরা কেউ কোনো সময় দর্শকের চোখের উপরে প্রলেপ দেওয়ার চেষ্টাই করিনি সব সময় সত্যিটা বলার চেষ্টা করেছি আর উইথ প্রুফ আর কিছু কিছু দর্শক এখনও বলছে কি এই যে টিনার বাবার সঙ্গে টিনার শ্বশুর মশাইয়ের এবং ওই টিনার পিসেময় পিসে মশাইয়ের যেই ফোনালাপ সেটা নাকি ভেরি রিসেন্ট তৈরি করা সেটা নাকি ভেরি রিসেন্ট এই যে শোনো তোমরা তোমাদের মাথা তোমরা তোমাদের মাথা এত না খাটিয়ে ডাইরেক্ট ফোনদীপের সঙ্গে যোগাযোগ করো হুম ফোনদীপের সঙ্গে যোগাযোগ করে ফনদীপকে বলো যে এটা ভেরি রিসেন্ট করা তুমি স্টেপ নাও তুমি স্টেপ নাও টিনাকে জেলে পাঠাও বলো দেখি গিয়ে এখানটায় এখানটায় বমি না করে টিনার কমেন্ট বক্সে হোক আমার কমেন্ট বক্সে হোক বমি না করে না এই কথাটা বলো গিয়ে যাও কাজের কাজ করো কিছু কিছু কাজের কাজ করো এই যে এসে বলো না ঘর ভাঙছি ঘর ভাঙছি জোড়া লাগাতে পারছো না ঠ্যাং ছড়িয়ে খালি ভিডিও দেখছো ঠ্যাং ছড়িয়ে ভিডিও দেখছো এতই যখন ফাটছে এতই যখন কষ্ট হচ্ছে ওই কি বলবো জানোয়ার বলতে পারি না আমি ওই হিংস্র অমানুষটার জন্য যদি এতই ফাটছে তাহলে যাও না গিয়ে চেষ্টা করো গিয়ে মলম লাগিয়ে আসো গিয়ে মলম লাগিয়ে এসো কারণ এখানে সেটাই বলবো যেটা কিনা সত্যি টিনা সেই প্রথম প্রথম দিন প্রথম প্রথম দিকের আর কি এই যে টিনা ব্লগ চ্যানেলটা খোলার পরে সেকেন্ড ভিডিওতেই বলেছিল ওই তো দশ টাকার চুল্লু খেয়ে আসে এটা নিয়ে সবাই বলেছে অনেকেই বলেছে বিশ্বাস করেনি যে না ও চুল্লু খেয়ে আসেনি ঠিক আছে আবার অনেকে বলেছে যে মদ মত অনেকেই খায় মদ খাওয়াটা কোনো ব্যাপার না মদ খাওয়া যেতেই পারে আচ্ছা এটা কোনো চারিত্রিক দোষ নয় তাহলে মেয়ে বিয়ে দেওয়ার আগে বাবা মারা কেন জিজ্ঞাসা করে ছেলের এখন ছেলের কোনো নেশা ভাঙা আছে কিনা কেন জিজ্ঞাসা করে দিয়ে দিতে তো পারে কেন জিজ্ঞাসা করার দরকার কি মদ খাওয়া তো কোনো ব্যাপার না তাই না আর এই কথাগুলো কারা বলছে বলো তো মহিলারা এসে বলছে সবচেয়ে বেশি এটাই হচ্ছে দুঃখের বিষয় সবচেয়ে বেশি দুঃখের বিষয় যে কিছু মহিলারা এসে পুরুষদের বদ অভ্যাসগুলিকে ভেরি নর্মাল বলছে ভেরি নর্মাল বলছে ওকেশনালি যদি খেয়ে সামালি দিতে না পারে নিজের বিহেভিয়ারকে তাহলে খাওয়ার দরকার নেই ঠিক আছে যদি খেয়ে সামলাতেই না পারে তাহলে এরকম খাওয়ার কি মানে খেয়ে যদি বউ পিটায় বধু নির্যাতন করে এরকম কত কি বলবো কত দুঃখজনক এরকম পরিবার আছে যে যারা এরকম নির্মম পরিণতির শিকার হয় আর এরা এসে বলছে মদ খাওয়াটা কোনো ব্যাপারই না আজকে টিনার ভিডিওতে একটা কমেন্ট দেখলাম যে বলেছে যে কি আপনার মেয়ে ও টিনার বাবার উদ্দেশ্যে বলেছে যে আপনার মেয়েকে একে শাসন করুন কি জঘন্য মেন্টালিটি টিনা পাঁচ বছর ধরে পরকিয়া করেনি কিন্তু টিনার হাজবেন্ড পাঁচ বছর ধরেই মদ খায় তো কাকে আগে শাসন করার দরকার আর এদের এদেরকে কি বোঝাবো এদেরকে কোনো কিছু বোঝানোর নেই তো যাই হোক ফিরে আসি লাইভে হুম সে যে কি চেহারা ওরে বাবা পুরো একেবারে চুলগুলি উল্টা পাল্টা হইয়া গিয়া কি অবস্থা কি অবস্থা কি অবস্থা সে ভয়ানক অবস্থা এরকম লাইভ সত্যি বলছি ম্যান্ডির পরে এই সন্দীপ করলো ম্যান্ডির পরে এই এই ফোনদ্বীপটা গিয়ে করলো মাঝে মধ্যে বেরিয়ে যায় আর ছাড়ো এই ফোনদীপ গিয়ে ম্যান্ডির পরে ম্যান্ডির রেকর্ড ভাঙতে পারেনি ম্যান্ডির রেকর্ড ভাঙতে পারেনি ম্যান্ডি হচ্ছে তোমার মত মদ খেয়েও সত্যি কথা বলে মত না খেয়েও সত্যি কথা বলে ম্যান্ডির জিগরাই আলাদা অপরাধ করেও সত্যি কথা বলে কিন্তু এই ফন্দির মার্ডার করার মতন অপরাধমূলক কাজ করে তারপরে বসে গেছে সাফাই গাইতে অ্যাকচুয়ালি ও লাইভ করতে বসেছিল কি কারণে জানো কারণ ও যেই টিনার ভিডিওটা দেখেছে ওর পায়ে নিচ থেকে মাটি সরে গেছে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে মাটি সরে গেছে আর ভাবছে যে এ বাবা পাবলিককে তো ঘুরিয়ে দিচ্ছে পাবলিককে তো ঘুরিয়ে দিচ্ছে এবার আমি কি করব এবার আমি কি করব। ই শালা আমার ছেলের তো সামনের জন্মদিন পাবলিককে তো আমার তরফ থেকে ঘুরিয়ে দিচ্ছে এই কারণেই বলছে যে আমার ছেলের জন্মদিনটা হতে দেবে না আমার ছেলের জন্মদিনটা হতে দেবে না এই মুহূর্তেও যেখানে কিনা না বউ বেরিয়ে গেছে যেখানে কিনা ও বলছে ওর দুঃখ ওর মানসিক পরিস্থিতি ঠিক নেই এই কথাটা কিন্তু এই দিবি বারংবার তার ভিডিওতে বলেছে এবং দর্শকের সিম্প্যাথি গেন করেছে ছেলেকে সামনে রেখে এই কথাটা বারবার বলে দর্শকের সিম্প্যাথি গেন করেছে হুম আর মদ খেয়ে লোড হয়ে চোখ মেলে তাকাতে পারছে না কমেন্ট পড়া তো দূরের কথা চোখ মেলে তাকাতে পর্যন্ত পারছে না বলছে ও আমি আর পারছি না সেই চোখ ডলছে হাই তুলছে তখনও তো রাত বারোটা ভেজে পারেনি কারণ এটা তো লাইফ চলছিল টাইমের ঠিকানা ঠিক বোঝা যায় ঠিক বোঝা যায় তাহলে ভাবো রাত সাড়ে এগারোটার সময় একটা মানে কি বলবো সারা দিন বাড়িতে ঘুরে কাটানো একটা লোক চোখ মেলে রাখতে পারছে না তাহলে সে কি এমন করে এসেছে মানে এই পর্যন্ত খেয়ে এসে তারপরে বসেছে লাইক করতে ওর যদি সত্যি চিন্তা থাকতো না যে আমি বলেছি আজকে লাইভ করব। তাহলে আমি এইভাবে এরকম পরিস্থিতিতে এরকম অবস্থায় আমি কিন্তু দর্শকের সামনে যেতে পারবো না তাহলে আমার আসল ফেসটা ফুটে উঠবে কিন্তু যারা নেশাখোর যারা নেশা তারা কোনো কিছুর বিনিময়ে নিজের নেশাটাকে আটকাতে পারে না কন্ট্রোল করতে পারে না নেশা তাকে করতেই হবে আর ঠিক সেম কাজ করেছে আগের দিন তাও তো একটুখানি হলেও ম্যানেজ করে নিতে পেরেছে কমেন্টগুলো পড়ে কিন্তু গতকালকে গতকালকে আর ম্যানেজ করতে পারেনি টিনার ওই ভিডিও দেখে ওর পায়েতলা থেকে জমি সরে গেছে ভাবছে এ কী যেই মেয়ে এতদিন সব কিছু চুপচাপ সহ্য করে গেল যেই মেয়ে একটা মাস মুখে মুখে কুলু মেতে বসে রইলো সেই মেয়েটা আজকে গড় করে সব সত্যি বলে দিচ্ছে আর তার পিছনে দায়ীকে দুজনকে দায়ী করেছে প্রথমে বলছে দুজন মানে এক বলছে সুদীপ্তকে আর এক বলছে আমাকে তারপরে বলছে না না দুজন তিনজন আরও অনেকে আছে কারণ এখন টিনা অনেককে কমিউনিটিতে দেওয়া শুরু করেছে সেই কারণে ফনদীপের সংখ্যাটা গলিয়ে যাচ্ছে যে টিনার পিছনে টিনা টিনাকে স্ট্রং করার পিছনে কয়জন আছে দুজন আছে না দশজন আছে গুলিয়ে যাচ্ছে ওর হিসাবটা আরও গোলাবে আরও গোলাবে ঠিক আছে কারণ এখানে সবাই ভিউজ কামাতে এসেছে তো ভিউজ কামানোর জন্য কিছু মানুষ আছে নোংরাকে সাপোর্ট করে কিছু মানুষ আছে যে ঠিক যে সৎ যে ভিকটিম তাকে সাপোর্ট করে এবং তুলনামূলক কম দোষী টিনা নির্দোষ সেই কথা কখনো বলছি না কিন্তু ওকে এই দোষের রাস্তায় ঠেলে দেওয়ার পিছনে ওই ফন্দির এই দোষে দুষ্ট করার জন্য মেন দায়ী হচ্ছে ওই ফন্দি তাই সব দিক থেকেই দায়ী হচ্ছে বেশি দোষী হচ্ছে ফন্দি তো সেই দোষীকে যারা শুধুমাত্র ভিউজের জন্য তাদের ওই দোষীর হয়ে ভিডিও করছে তাদেরকে সত্যি সত্যি মানুষ বলে ভাবতে আমার ঘৃণা হয় মানুষ বলে ভাবতে ঘৃণা হয় একটা তো আছে ওই দালাল মাসি ওই দালাল মাসি রেড লাইট এরিয়ার মাসি মেন মাসি বয়স হয়ে গেছে তো বয়স হয়ে গেছে এখন শুধু টাকা নেয় আর ঢোকায় টাকা নেয় আর ঢোকায় বুঝতে পারলে তো তো ওই একটা আছে আর ওই ওই গোষ্ঠীর ওই গোষ্ঠীর বেশ কিছু আছে যাদেরকে নিয়ে বসেছে হ্যাঁ যাদেরকে নিয়ে জাকিয়ে বসেছে এই ফোনদীপকে সাপোর্ট করার জন্য তো কর এত লোক করছে এত লোক করছে তারপরেও ফাটছে তারপরেও লাইফটা শেষ করার আগে বলছে ভাবো মাতাল ছাড়া কত দূর মাতাল কিরম শিয়ানা মাতাল দেখো পঞ্চাশ মিনিট হয়েছে তারপরে ভাবছে এক ঘন্টা তো আমাকে টেনে পার করতেই হবে এক ঘন্টা টেনেটুনে পার করতেই হবে সেই কারণে আবার হেজাতে বসলো নতুন করে আবার আমি ভাবলাম এই মনে হয় শেষ করে দিল কারণ ওই ওর ভিডিওতে কালকে লাইভটাতে টিনাকে শুধুমাত্র মুখে মিথ্যেবাদী বলা ছাড়া ওর আর বলার কিছু ছিল না আর কিচ্ছু বলার ছিল না তারপরে ছেলেকে নিয়ে বলা শুরু করলো যে ছেলেটা কষ্ট হচ্ছে ছেলেটার ভবিষ্যৎ ছেলেটার ভবিষ্যৎ তুই চুল্লু খেয়ে ছেলের ভবিষ্যৎ স্থির করবি তুই চুল্লু খেয়ে তোর চুল্লুর মধ্যেই তোর ছেলের ভবিষ্যৎ ডুবে রয়েছে দেখ বসি ফেল ছিপ ফেল ছিপ ফেলে তোর ছেলের ভবিষ্যৎটাকে তোর চুল্লুর থেকে টেনে তুলতে পারিস কিনা বুঝতে পারলি ওই চুল্লুর থেকে টেনে তুলতে পারিস কি না সেটা চেষ্টা করে দেখ আর বলছিস বারবার একটা কথাই বলছিস আর তোর কিছু অন্ধ ভক্তরা বলছে যে টিনা নাকি মিথ্যে কথা বলছে প্রমাণ করে দেখা টিনা মিথ্যে কথা বলছে কারণ টিনা যেগুলো বলেছে যেই কথাগুলো বলেছে সবকটা কটা প্রুফ দিয়ে বলেছে সবকটা কটা প্রুফ দিয়ে বলেছে আর সেই কারণেই তোর ফেটে হাতে চলে এসেছে শর্ট হয়ে গেছে বুঝতে পারলি শর্ট হয়ে ফেটে হাতে চলে এসেছে এক কাজ কর টিনা যে মিথ্যাবাদী সেটা প্রমাণ কর সেটা প্রমাণ কর ওই যে লাইনের মাসি আছে না ওই মাসিদের দিয়ে প্রমাণ করতে প্রমাণ প্রমাণ করতে বসা ওই মাসিদেরকে বসিয়ে দে লাইনে যে তোমরা এক এক করে টিনাকে মিথ্যাবাদী প্রমাণ করো দেখা যাক কিভাবে প্রমাণ করে আর একটা বিষয় নিয়ে আরো দুটো বিষয় নিয়ে আসবো সেটা হচ্ছে ওর ফেসবুকের চ্যাট যে তোমরা অনেকেই হয়তো দেখেছ কিছু ভিডিও যেখানে বলা হয়েছে টিনার সঙ্গে সুদীপ্ত সম্পর্ক সেই দু থেকে এটা নিয়ে বলবো আর হচ্ছে টিনার জামাকাপড় দীঘা থেকে এসে তারপরে জামা কাপড় যে খুলছে হ্যাঁ ট্রলি থেকে বের করছে সেই বিষয়টাও বলবো তবে এই ভিডিওতে নয় এটা তো লাইভ স্পেশাল ভিডিও হচ্ছে তো ফন্দীপকে একটা কথাই বলছি তুই তো বুঝতে পেরে গেছিস যে টিনা হচ্ছে মিথ্যে কথা বলছে তুই প্রুফ করে দেখা তুই প্রুফ করে দেখা তুই মুখ থেকে চুল্লু খাওয়া মুখ থেকে যদি বারবার বলিস যে টিনা মিথ্যে কথা বলছে টিনা মিথ্যে কথা বলছে তাহলেই প্রমাণ হয়ে যায় না যে টিনা মিথ্যে কথা বলছে কারণ টিনা যেই কথাগুলো বলছে সব কথার সঙ্গে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে প্রুফ হিসাবে অডিও রেকর্ড ছেড়ে দিচ্ছে প্রুফ হিসাবে তুই কি দিচ্ছিস তুই কি দিচ্ছিস প্রুফ হিসাবে শুধুমাত্র ছেলের ইনোসেন্ট ফেসটা তাও সিম্প্যাথি কার্ড খেলার জন্য কোনো প্রুফ না সিম্প্যাথি কার্ড খেলার জন্য শুধুমাত্র ছেলের ফেসটাকে দেখাচ্ছিস আর মা বাবার ফলস ভালোবাসা আর মা বাবার ফলস ভালোবাসা যা শুনলাম যা শুনলাম সত্যি বলছি তোর বাবার প্রতি কি বলবো দয়া হচ্ছে এখন দয়া হচ্ছে তোর বাবার প্রতি ভয়েস রেকর্ডগুলো শুনছিস ভয়েস রেকর্ডগুলো যা তো পিসা পিসা মশাইকে জিজ্ঞাসা কর তোর তো পিসা শ্বশুর হয় তাকে গিয়ে জিজ্ঞাসা কর যে তুমি আমাদের নামে এই মিথ্যা কথাগুলো কেন বললে সাহস আছে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার সাহস আছে হ্যাঁ তো চলো এই কালকে লাইভ দেখে তো তোমরা বুঝতেই পেরেছ আর কমেন্ট সেকশন দেখে সবাই বুঝে গেছে যে মাতাল 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 মাতালের সঙ্গে কিভাবে সংসার করেছে এই পাঁচ পাঁচটা বছর শুধু মাতাল না চশমখর মাতাল পাষণ্ড মাতাল এবং খুনি অপরাধী মাতাল বুঝতে পারলে তো খুন করার চেষ্টা করেছে অ্যাটেম্প টু মার্ডার কেস ওর নামে হবে ফোর এইট না অ্যাটেম্প টু মার্ডার কেস বুঝতে পারলে তো তো আমাকে একজন দিদিভাই আর কি আমার সঙ্গে যোগাযোগ করেছে তো প্রথমে কমেন্ট সেকশানে যোগাযোগ করেছে তারপর আমার সঙ্গে ইনস্টাতে যোগাযোগ করেছে যে ওনার ওনার আর কি বেশ এক বড়ো মাপের আর কি দিগজ অভিজ্ঞ হুম অভিজ্ঞ দক্ষ যাই বলো না কেন উকিলের সঙ্গে যোগাযোগ রয়েছে তার সাথে কথা বলে টিনার এই ব্যাপারটা আর কি ডিসকাস করবেন তো আমি ভীষণ পরিমাণে চেষ্টা করছি এই বিষয়টা নিয়ে টিনার সঙ্গে কথা বলে এই বিষয়টাকে আইনের হাতে তুলে দেওয়ার আইনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি আমরা এখানে বড় বড় মাতব্বর বসে নেই আইনের রক্ষাকর্তারা আছেন আইনের হাতেই বিষয়টাকে তুলে দেওয়াটা ঠিক হবে বাদ বাকি সোশ্যাল মিডিয়ায় যতটুকু ছড়াবে ততটুকু নিয়ে বলার অধিকার সবার আছে শুধু আমার না সবার আছে তো মাতাল লাইভটা করে তুই খুব ভালো করেছিস খুব ভালো করেছিস কারণ তুই দিনের পর দিন বলে গেছিস শুধু সয়ে গেছে শুধু সয়ে গেছে সবে তো শুরু করেছে দুটো তিনটে ভিডিও দেওয়াতে ফেটে চৌচির হয়ে গেছে সব ফেটে চৌচির হয়ে গেছে ভাবছে কি করে কি করে সব হয়ে যাচ্ছে বহুত প্রমাণ প্রমাণ বলে লাফাচ্ছিলিস না টিনা কিন্তু লাফাইনি একবারও শুধু বলেছে আমার কাছেও সব আছে সব আইনের হাতে তুলে দেব কিন্তু না তোর ছটফটানি তোর ছটফটানি ঠেলায় টিনা এখন সবকিছু পাবলিক করতে বাধ্য হচ্ছে নে ছটফট কর নাচ কন্টেন্ট চাই না কন্টেন্ট শুধু কি বলেছিলিস কোনো দালালকে দিয়ে কেন কথা বলাচ্ছে আমার কথা বলেছিলিস দালালকে দিয়ে কেন কথা বলাচ্ছে নিজে বলুক দেখ নিজে কথা বলা শুরু করেছে নিজে কথা বলা রাখতে প্রমাণ দেওয়া শুরু করেছে দেখ তোর ফেটে হাতে চলে এসেছে ফেটে হাতে চলে এসেছে কেমন লাগছে বউ যখন কথা বলছে কেমন লাগছে শুনতে ভালো লাগছে না খুব ভালো লাগছে নির্লজ্জ বেহায়া পুরুষ কাপুরুষ উস্কো থাকার হুম চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ জিও পাগলা মাতাল হয়ে হিসু করব দেওয়ালে যা হবে কি যা হবে কাল দেখা যাবে কাল সকালে কিরম একটা গান আছে না সেইটাই হুম টাটা